আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা চলমান ভিডিওতে আলোচনা করব পাঁচটি গুরুত্বপূর্ণ স্বপ্ন যা কারো কাছে বলা যাবে না এবং কোনো ব্যাখ্যাকারের কাছ থেকেও তার ব্যাখ্যা জিজ্ঞাসা করা যাবে না প্রথম নাম্বার মৃত ব্যক্তি যদি কোনো জীবিত ব্যক্তিকে অপরিচিত স্থানে যাওয়ার জন্য ডাকে অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তি তাকে ডেকে নিয়ে যাচ্ছে এবং কোনো অপরিচিত স্থানে প্রবেশ করছে তাহলে এই স্বপ্ন কাউকে বলা যাবে না এবং কারো কাছ থেকে তার ব্যাখ্যাও জিজ্ঞাসা করা যাবে না বরং এ স্বপ্নের অশুভ লক্ষণ থেকে বাছার জন্য দান সৎকার করা উচিত দ্বিতীয় নাম্বার দাঁত পড়ে যাওয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার দাঁত মাটিতে পড়ে গিয়েছে আর সে তা দাফন করেছে তাহলে এ স্বপ্ন কারো কাছে বলা যাবে না এবং কারো কাছ থেকে এর ব্যাখ্যাও জিজ্ঞাসা করা যাবে না তৃতীয় নাম্বার আনন্দ ও বাদ্যযন্ত্র অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে সে আনন্দ অনুষ্ঠান এবং গান বাজনার মাঝে বিবাহ করেছে তাহলে এ স্বপ্ন কারো কাছে বলা যাবে না এবং কোনো ব্যাখ্যাগারের কাছ থেকেও তার ব্যাখ্যা জিজ্ঞাসা করা যাবে না চতুর্থ নাম্বার দামি জিনিস হারানো অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে তার কোনো একটি মূল্যবান বস্তু হারিয়ে গিয়েছে এবং সে অনেক খোঁজাখুঁজির পরও পায়নি তাহলে এ স্বপ্ন তার পরিবারের কোনো একজনের জন্য অশুভ হবে তাই এ স্বপ্ন কারো কাছে বলা যাবে না এবং কারো কাছ থেকে এর ব্যাখ্যাও জিজ্ঞাসা করা যাবে না পঞ্চম নাম্বার খাবার শেষ হয়ে যাওয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার সম্মুখ হতে খাবার পুড়িয়ে গিয়েছে তাহলে তা অশুভ অতএব তার জন্য উচিত উক্ত স্বপ্ন কারো কাছে না বলা এবং কোনো ব্যাখ্যাকারের কাছ থেকেও এর ব্যাখ্যা জিজ্ঞাসা না করা প্রিয়দর্শক উল্লেখিত স্বপ্নগুলোতে কেন কথা বলা হয়েছে যে কারো কাছে বলা যাবে না বা কোনো ব্যাখ্যাকারের কাছ থেকেও তার ব্যাখ্যা জিজ্ঞাসা করা যাবে না উত্তর হয়তো উল্লেখিত স্বপ্নগুলো আপনার জন্য খুব ভালো অথবা আপনার জন্য মন্দজনক অতএব কারো কাছে বললে বা কোনো ব্যাখ্যাকারের কাছে জিজ্ঞাসা করলে তারা হয়তো উক্ত স্বপ্নের ভুল ব্যাখ্যা করে দিবে। যে কারণে হয়তো আপনার ভালো জিনিসটা হাত ছাড়া হয়ে যাবে অথবা আপনার মন্দটা আপনার সাথে সম্পৃক্ত হবে এ কারণে উল্লিখিত স্বপ্নগুলো কারো কাছে বলতে নিষেধ করা হয়েছে আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তাই ভিডিওটিতে একটি লাইক করতে ভুল করবেন না আর আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ